হ্যালো বন্ধুরা আর একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত তোমার সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আর আজ ভাবলাম তোমাদের সঙ্গে আমার জীবনে ঘটে যাওয়া একটা হাস্যকর ঘটনা তবে এখন হাস্যকর হলেও সেই সময়টা আমার সঙ্গে হাস্যকর মনে হয়নি তখন খুবই কষ্ট পেয়েছিলাম কিন্তু এখন এই সময় দাঁড়িয়ে ভাবি সত্যিই এখন একটা হাস্যকরই বিষয় তো আমার সঙ্গে কি হয়েছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি এটা অবশ্য সব মেয়েদেরই সঙ্গে হয় যাই হোক এখন বাজে কিন্তু সকালে সাড়ে ছটা উঠেই সকাল সকালকে মেয়েকে টিফিনে দিলাম পাস্তা তাই পাস্তাটা ভালোভাবে রান্না করে দিলাম মেয়োনেস দিয়ে একটু জিরে গুঁড়ো একটু গরু গোলমরিচ দিয়ে ভালোভাবে বানিয়ে নিলাম আর পাস্তাটা নাকি আজকে এতই ভালো হয়েছে মেয়ে আমাকে এসে বলছে আমি সব পাস্তা খেয়ে নিয়েছি শুনেও ভালো লাগলো মনে তো বেশিরভাগ কিছু খায় না অর্ধেক জিনিস ফেরত নিয়ে আসে চলো এবার ওকে কিছু খাওয়াবো খাইয়ে স্কুলে পাঠিয়ে দিতে স্কুলে পাঠানোর পর এই যে লেগে বললাম দিনের কাজে আর তোমরা তো জানি আমি রোজ রোজ কী করি তো ভিডিও দেখতে দেখতে আজ আমার গল্প শোনো কথাটা হচ্ছে যখন আমি প্রায় পঁচিশ বছরে হ্যাঁ হ্যাঁ পঁচিশ বছর মানে বুঝতেই পারছো মধ্যবিত্ত ফ্যামিলিতে পঁচিশ বছরের মেয়ে মানে বিশাল মাথার চাপ বাবা মাদের যেমন আমারও মায়ের ছিল আমার মতো বলতে গেলে ক্লাস নাইন থেকেই সম্বন্ধ দেখা শুরু করেছিল কিন্তু এই কারণে ওই কারণে কোনো কারণে হতোই না অনেকবার দেখতে এসে কোনো কোনো কারণে ওরা না বলেছে কোনো কোনো কারণে আমরা না বলেছি তারপর ভাবলাম যে যখন ইলেভেন টুয়েলভ হলো মা বলে ঠিক আছে পড়াশোনা করো পড়াশোনা শেষ হলে দেখা যাবে তারপরে পড়াশোনা করলাম গ্রাজুয়েশান করলাম কিন্তু গ্র্যাজুয়েশান যখনই শেষ হলো তারপর থেকেই আমার মায়ের চাপ শুরু হলো যে এবার তো মেয়েকে বিয়ে দিতে হবে তখন অবশ্য আমরা রেন্টালে থাকতাম তারপর যেইনার নতুন পাড়ায় এলাম সেখানে যখন সবাই জানতে পারলো আমার বয়স এত কারণ যেহেতু অনেকেই জানো আমি একটু বেটে খাটো মানুষ বেটে মানুষদের কিন্তু বয়স বোঝা যায় না আমি নিজেকেই নিজে বলছি অনেকে ভাবে বেটে মানুষটা খুব খারাপ যারা ভাবে ভাবে আমি মনে করি বেটে মানুষটার মন আরও বেশি ভালো হয় যাই হোক এবার যেহেতু বেটে খাটো ছিল আমার বয়সটা একদম বোঝা যেত না তো যখন সবাইকে বলে আমি কলেজ পাস হয়ে গেছে সবাই বলো বাবা তাহলে তো অনেকটা বড় বয়স বুঝতেই পারছো আশেপাশের লোকেদের চিন্তা বেশি হয় বাবা মার থেকে তো সেই চিন্তায় সবাই সারাক্ষণ বলতো কি হলো কবে টুম্পার বিয়ে হবে কবে হবে কবে হবে সবার মুখে এই একটাই কথা আর আমার ডাকনাম যেহেতু টুম্পা সবাই এই নিয়ে আলোচনা করতো কিন্তু কি করব আমারও বিয়ে করার ইচ্ছে ছিল যেহেতু সেরকমভাবে প্রেম ট্রেম কোনো দিনই করিনি তো বাবা মারা দিলেই করব। কিন্তু ওই যে আমারও একটু নাক ছিল এরম না সেরম তবে সবার যেরকম মত থাকে মেয়েরা যে আমাদের বর এইরকম হবে আমার কিন্তু পুরো বিপরীত ধারণা ছিল আমার ছিল আমার বর কুশ্চিত হবে হ্যাঁ একদম কুচকুচে কালো হবে দেখতে সুন্দর না হলেও হবে হাইটটা একটুখানি হলেই হবে আমার থেকে লম্বা কিন্তু হ্যাঁ সুন্দর একদম চলবে না ফসা লম্বা চওড়া দেখতে সুন্দর রকম হলে চলবে না অনেকেই যা বলে যে আমার সুন্দর বর হলে ভালো হবে কিন্তু আমি ভাবতাম যদি সুন্দর হয় সে তো আমাকে আর পাত্তা দেবে না আমি তো কোনো অ্যাঙ্গেল দিয়েই সুন্দর না এত সাম্বন্ন না চুল আছে না রূপ আছে না লম্বা আছি কোনো কিছুতেই আমি মানে আমি নিজেকেই বলছি আমি কোনো দিক দিয়ে খুব ভালো ছিলাম না তো সেই হিসেবে আমার চাহিদাটাও খুব নর্মাল ছিল যেহেতু আমার বর যদি আমার দেখতে খারাপ হবে তাহলে অন্তত আমাকে পাত্তাটা দেবে তার জন্যই আমার এরকম একটা ধারণা ছিল কারণ তখন যেহেতু অতটা বড় হয়ে গেছি অনেক রকমের সম্পর্ক তো দেখলাম তো আমি সেই হিসেব থেকে বললাম যে আমার বর যেন অসুন্দর হয় আর আমাকে অনেকটা দূরে যেন বিয়ে দেওয়া হয় যাতে বছরে একবার মায়ের কাছে আসি থাকি খাই আর চলে যাই কিন্তু দেখো হলো তার পুরো বিপরীত কিন্তু এটাও হাস্যকর বিষয় না এটা তো তোমরা শুনে হাসি পাচ্ছে যে আমি কীরকম উল্টো চেয়েছিলাম সবাই যেখানে সুন্দর চায় আর সেখানে আমার বরকে যারা সামনে থেকে দেখেছে বা যারা ফটোয় দেখেছে তোমরা অনেকেই জানো আমার বর আমার থেকে দেখতে অনেক গুণ হাজার গুণও সুন্দর বলতেই পারি যেমন লম্বা তেমনি আমার থেকে দুগুণ আরও তিনগুণ ভরসাও বলতে পারো অনেকে তো স্বজনরা বলেই যে কোথা থেকে মেয়েটাকে তুলে আনলি এক বেটে খাটো রং নেই চুল নেই আর আমার বর সেখানে সুন্দর নিজের আত্মীয় তো বলেই পেছনে কিন্তু বরের আত্মীয়রা বলে এটা আমি ভালো করেই জানি অবশ্য ভুল কিছু বলে না বর যেহেতু সুন্দর তো তার বউটাও তো সেরকম সুন্দর আনতে হবে কিন্তু কী আর করবো বলো কপালে যার লেখা থাকে তাই হয় কিন্তু তার থেকে বিস্ময়ে আরেকটা বিষয় সবচেয়ে ভালো হলো যে আমার বরের আগেও আমার একটা সম্বন্ধ দেখা হয়েছিল সেটা আমি বরকে অবশ্য বলেছি সেটা প্রায় আমার সঙ্গে ফিক্স হয়ে গেছে মানে দেখাশোনা হয়ে গেছে ফিক্স হয়ে গেছে আশীর্বাদ হবে হবে করছে কিন্তু তার আগেই তার বাড়িতে একজন মারা গেল তো সেই জন্য আমাদের বিয়েটা এক বছর আরও পিছিয়ে গেল কারণ যেন কেউ মারা গেলে এক বছর আগে বিয়ে হয় না তো সেই রকমই যখন এক বছর হলো আমি একদিন রাস্তায় আর সে একটু অন্য টাইপের ছিল সে নিজেকেই বেশি প্রাধান্য দিত আর সেই জিনিসটাই আমার পছন্দ ছিল না যে সব মেয়েরাই চাই যে তারপর তাকে একটু প্রাধান্য দিত সে উল্টে তাকে প্রাধান্য দিতে বলতো সে নিজেকে নিজেই গান নিজেকে ডেডিকেট করতো মানে কোনো ভালো গান হলে সে বলতো দেখো এই গানটা তোমার জন্য তখন একটা গান বেরিয়েছিল আপাতত মনে পড়ছে না সেইটাতে মানে বল বলা বলা হতো যে তু মানে তোমার ভাগ্যে আমি এসি তোমার ওটা সৌভাগ্য তো সে আমাকে বলেছিল যে তুমি আমাকে পেয়েছো এটা তোমার সৌভাগ্য সেই সময় জিনিসটা খুবই খারাপ লেগেছে কিন্তু মা বাবাকে কিছু বলতে পায়নি কারণ অনেক দিন ধরে আমার বিয়ের কথা চলছে এতদিন পর একটা বিয়ে ফিক্স হয়েছে আর সেও যে দেখতে খুব খারাপ ছিল তাও না সে কিন্তু অনেকটাই সুন্দর ছিল বলবো না কিন্তু হ্যাঁ আমার বরের থেকে বেশি সুন্দর ছিল না তবে সে নিজেকে ভীষণ প্রাধান্য দিত আর যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ একটু হয় না কথা বতা বলার ইচ্ছে কিন্তু সে আমাকে কথা বলতো না এমনকি আমার ফেসবুক রিকোয়েস্টটাও অ্যাকসেপ্ট করেনি একটু আলাদাই ধরনের ছিল তো আমিও নিজেকে নিজে অত লোককে প্রাধান্য দেবো আমি কাউকে কোনোদিন তেল মেরে চলতে পছন্দ করি না সে আমার বর হোক বা বর হওয়ারই হোক সে যখন নিজেকে প্রাধান্য দিতে পারতো আমি তাকে পাত্তাই দিতাম না কারণ আমি নিজেকেই প্রাধান্য দিই আর যে আমার সঙ্গে ভালো আমি তার সঙ্গে খুব ভালো আর যে আমার সঙ্গে খারাপ তার সঙ্গে আমি খুবই খারাপ তো যাই হোক এরকম তো চললো তো এরকম সম্বন্ধ হয়ে গেলেও আমার ঠিক তাকে পছন্দ ছিল না কারণ কেউ নিজেকে নিজে প্রাধান্য দিচ্ছে আমাকে প্রাধান্য দিচ্ছে তখন আর কি মন ভালো লাগে তার প্রতি তো সেই রকমই একদিন আমি অফিস তখন অলরেডি আমি চাকরি বাকরি করি সে জানতো সে বলেছিল বিয়ের পর চাকরি বাকরি তুমি করতে পারো তো অফিস থেকে ফেরার সময় তাকে একটা মেয়ের সঙ্গে দেখলাম হ্যাঁ তাকে একটা মেয়ের সঙ্গে দেখলাম এমনি সব সময় সে আমাকে একটু প্রাধান্য দিত না যেহেতু আমাকে অতটা দেখতে সুন্দর না তবে সেটা মুখে কোনো দিন না বললেও নিজেকে বেশি প্রাধান্য দিত সেটা আমি বুঝতে পারতাম আর সে তার বা আর বোন দেখে পছন্দ করে গেছিলো এমনকি আমার সঙ্গে কোনোদিন দেখাও করেনি কথা হয়েছিল দেখা করা কিন্তু সে এমন এমন কথা বলছিল যে আমারই ইচ্ছা হয়নি পরে তার সঙ্গে গিয়ে দেখা করা তো সেই জন্য আমি আর গিয়ে দেখাও করিনি এ ইতিমধ্যে কিন্তু দুই ফ্যামিলি থেকে আমাদের সম্বন্ধ ফিক্স হয়ে গেছে বিয়ের ডেট প্রায় ফিক্স হবে এক বছর হতে চলল আর ঠিক এক বছর হওয়ার কিছুদিন আগে পয়লা বৈশাখের দিন আজ পর্যন্ত আমার মনে আছে আমি অফিস থেকে যখন ফিরছি আমাদের পাড়াতেই তখন একটা মেলা বসতো পয়লা বৈশাখের মেলা আর সেই বিয়েটাও ফিক্স হয়েছিল আমার বাড়ির খুবই কাছে তো সেই জন্য আমি যখন ফিরছিলাম তাকে একটা মেয়ের সঙ্গে দেখলাম ব্যাস দেখেই আমার মটকা ঘুরে গেল আমি বলছি বিয়ের আগেই যে এরকম মেয়েদের সঙ্গে ঘুরছে আর যে যেরকমভাবে ঘোরা অবস্থায় দেখেছি আমি পরিষ্কারই বুঝতে পেরেছি সেটা তার মানে বান্ধবী তো হতে পারে না কারণ মেয়েদের না সিক্স সেন্সটা খুব ভালো কাজ করে তো এসেই সোজা মাকে বললাম আর এমনি যেহেতু আমার ছেলেটাকে পছন্দ ছিল না যেহেতু সে নিজেকে প্রাধান্য দিত বা অনেক রকমই হয় ভেতরের সমস্যা যেটা আপাতত আমি বলতে পারছি না তো সেই জন্য আমি মাকে এসে সোজা বললাম এই বিয়ে আমি আর করবো না ব্যাস আর কি। বিয়েটা গেল ভেঙে তবে হ্যাঁ আমার কোনো দুঃখ হয় না আমি বরং খুশি হয়েছিলাম খুব গুড মর্নিং ভেজে গেছে সকাল দশটা সবে ঘর মুছে উঠলাম আর এর মধ্যে এত ঘাম দিচ্ছে না হচ্ছে মুখে আমি জল ঝাপটা মারলে যেরকম টপ 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 করে পড়তো ঠিক ওই রকমই পরছে চুলটা মুছে ভিজে গেছে ঘামে আর নাইটির অবস্থা তো আর কি বলবো পুরাই ভিজা ঘামে পুরো জপ এইরকম ঘুমোট এত ঘাম মানে রোদেও হাঁটলে এত ঘাম দেয় না মানে আমি ঘরে বসে যতটা ঘামছি বুঝতে পারছি না কেন এত ঘাম দিচ্ছে জল খেয়েই যাচ্ছে অথচ বাথরুম পাচ্ছে না ইন্টার ঘেমে যাচ্ছে আর ভালো লাগছে না যাই এবার চান করি আবার কাপড় কাছা আছে এক দাদা কাপড় ভিজিয়েছি চান করার সময় ওপর কেছে চান করে না। একটু হাওয়া দিচ্ছে হাওয়া চালাচ্ছে ওয়েদার মেঘলা মেঘলা কিন্তু টাইপের মা ঘাম দিচ্ছে কেন আজকে ভাবছি একটু আইব্রো করাতে যাবো কখন যাবো জানি না ইচ্ছে আছে মুখ চোখের অবস্থা খুব বাজে আইব্রো না করে কেমন কেমন লাগে মুখটা চলো চান করতে যাই মানে পিঠটার অবস্থা তোমাদের যদি দেখাই তার টা পুরো ভিজে মনে হচ্ছে জলে ভিজিয়ে এসছি পুরো ভিজে গেছে পিঠটা আর কি আর ভালো লাগছে না ওর চান করলে বাঁচে বিয়েটা তো ভেঙে দিয়েছিলাম কিন্তু বাবা আমার দুঃখ তো এক যে এত কষ্ট করে এত সুন্দর ছেলে পেলাম এত ভালো চাকরি করা সে অবশ্য চাকরি করতো খুব ভালো কোম্পানিতেই চাকরি করতো বিশাল মাইনে ছিল তার কিন্তু ওই যে মন যদি যাকে না চায় তার সঙ্গে বিয়েটা না করাই উচিত আর যখন অন্য কারোর সঙ্গে দেখে নিয়েছি তাহলে কি আর বিয়ে করা যায় আমার মতন তোমাদেরও যদি এরকম হয় বা ভগবান করি না হোক সেই সম্পর্কে না থাকাই উচিত আমি একটাই মনে করি যেরকমই হোক কিন্তু সেই সম্পর্কে যদি অন্য কারোর সঙ্গে সম্পর্ক থাকে সেই মানুষের সঙ্গে সম্পর্কটা না রাখাই ভালো আর যেহেতু সেটা বিয়ের আগেই জেনে গেছিলাম তো আমি সোজায় সে ভেঙে দিয়েছিলাম আর তাতে আমার মা কোনো আপত্তিও হয়নি বুঝতেই পেয়েছে আর যখন ঘুরছে বিয়ের পর ঘুরলে তো মেয়ে আমার কেঁদে কেঁদে হাল অবস্থা একই করবে কারণ কোনো দিন আমি সেরকমভাবে প্রেম টেম করিনি তো যাই হোক তো বিয়েটা তো ভেঙে গেল তার কিছুদিন পর আরও কিছু দিন পর ছ মাস আমি আরও টাইম নিলাম এখন করবো না আর একটা সুযোগ পেয়ে গেলাম আরও নিজের চাকরি বাকরি নিয়ে ব্যস্ত হয়ে গেলাম ব্যস্ত তার ছ থেকে এক বছর পরই আমাদের বড় আবার দেখতে এলো আর তার মাঝখানে আরও লোক দেখতে এলো তারা কিছুর জন্য বারণ করলো আমাদের কিছুর জন্য পছন্দ হলো তারপরে বর যখন দেখতে এলো বড় এসেই সোজা পছন্দ করলো আর হ্যাঁ আমার বরের বাড়ি থেকে কিন্তু কেউ আসেনি এসছিল শুধুমাত্র আমার বড়া তার এক বন্ধু সে এসে সোজা পছন্দ করলো আর আমার বরের যেটা দেখে আমার পছন্দ হয়েছিল সে আমাকে দেখে না যত আমি তাকে দেখেছিল যত লজ্জা পাচ্ছি সে আমাকে দেখে আরও বেশি লজ্জা পাচ্ছিল যেখানে মেয়েদের দেখতে এসে মেয়েরা মাথা নিচু করে থাকে সেখানে আমার বড় এসে নিজেই মাথা নিচু করে বসেছিল এটা দেখে যে আমার কী হাসি পাচ্ছিল কী আর বলবো কিন্তু ওই যে তখন একটা মানে ভাইটাল পয়েন্ট না দেখে খুব ভয় লাগছিল যাই হোক এমন করে আমাদের সম্বন্ধটা অ্যাট লাস্ট হয়েই গেলো আর এই যে এখন এই ছ বছরে আমাদের একটা মেয়ে না পাঁচ বছরে ছা ছ বছরের একটা মেয়ে আর এই যে ঠাকুরের আশীর্বাদে এখন মোটামুটি সংসার করছি আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে নিজের জীবনে অভিজ্ঞতা বলছি আর এইটা এখন বসে ভাবলে আমার ভীষণ হাসি পায় সে বলেছিল নাকি কি তার থেকে ভালো আমি কিছু পাবো না এখন সেই ঠাকুরের আশীর্বাদে তার থেকে হাজার গুণ ভালো পেয়েছি বরং সে যেমন আমাকে প্রাধান্য দিত না আমার বড় অবশ্য আমাকেই প্রাধান্য দেয় আর অন্য মেয়ে ওই সবের বালাই নেই সে তো কারোর দিকে চোখ তুলে তাকাই না নিজের বইয়ের দিকে চোখ তুলে যে দেখতে গিয়ে তাকায়নি সে অন্য মেয়ের দিকে তাকাবে তাই আজকের ব্লগ দেখে ঠাকুর বলছি দেখা যাচ্ছে নেক্সট ব্লগে তাদের জিনিসগুলো ভালো থাকো সুস্থ থাকে আর তুই অবশ্যই হাসতে থাক আর তোমাদের জীবনে এরকম কিছু ঘুরে থাকলে কমেন্টে জানিয়ে যাবে